যথাসাধ্য চেষ্টা করব। আমি আমি আরো আমি কালকে বলব না, আমার আইন শৃঙ্খলা মিটিং আছে, আমি ওইখানে ব্যাপারটা উঠাব। আপনারা আমার সুপুর আশ্বস্ত রাখেন, আমি নতুন এসপি সাহেব এসছে, আমি ওনার ব্যক্তিগত সাথে দেখা করে আমি কথাগুলো বলবো। আপনারা একটু হ্যাঁ বাপারা কষ্ট অনেক, আমি আমার সন্তানদের মুখে দিকে তাকাইলে বুঝি বাপারার কষ্ট, আপনাদের কষ্ট আমি বুঝি। আল্লাহ শহীদকে ভেসে রিসিভ করুক, আর আপনাদের আল্লাহ শক্তি দিক। তাই আপনারা আমাদের এই চরদোয়ানি ইউনিয়নের ঐতিহ্যবাহী 2 নং ওয়ার্ড দক্ষিণ চরদোয়ানির ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি, আমাদের আওয়ামী লীগের নেতা, আমাদের শহীদ হাওলাদার শহীদ ভাই, তাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আপনারা সেই হত্যাকারীদের ফাঁসির দাবিতে মিছিল করে মাননীয় এমপি মহোদয়ের কাছে এসেছেন বিচার চাইতে, যে এই হত্যাকারীদের যেন বিচার এই বাংলার মাটিতে হয়। শুধু বলতে চাই, শহীদ ভাই আমাদের সাথে আওয়ামী লীগের সাথে সারা জীবন ছিল, তিনি আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা। কি বলছেন? আমার বাবাকে 3 মাস ধরে হুমকি দেয়, 3 মাস ধরে হুমকি দেয়। আমি বলছি বাবা তোমার তো রাজ্যের শত্রু, তুমি এত রাত্রে বাজার দিয়ে বাড়িতে যাইও না। তাই মা আমার সাথে লোক আছে, আমি যাইতে পারবো, তোমার সাথে আমি বাড়িতে যাইয়ে কথা বলবো। আমার বাবা 3 মাস ধরে জীবন সংখ্যায় ভুগতিছে, র্যাপের দ্বারা আবেদন করছে, আমার কাছে নথি আছে, এই থানায় 3-3টা মামলা করছে, গড়পুরা, আমার চাচার হাত ভাঙা, আমার বোনকে ধর্ষণের চেষ্টা করা। আমরা রজ্জা সর্বে মানুষকে এই কথাগুলো বলতে পারি নাই, কিন্তু প্রশাসন এই আর কোনো বিচার নাই নাই। যদি বিচার নিত আজকে আমার বাবা খুন হইতো না। এই যখন এই মামলাগুলোর কোনো বিচার হয় নাই, তখন ওরা কি সাহস পায় আমার বাবাকে আজকে হত্যা করলো? এই 3 মাসে পুলিশ যাইয়ে বলে আপনারা কি আমাদের সাথে, যদি যখন ওরা প্রতিদিন 50 জন 60 জন দেবেন একটা বাড়ির, আমাদের বেড়া নাই, সব দাঁড় কোপ। আমরা পুলিশকে আমার বাবা কেউ হত্যা করছে 10 মিনিট। আমাদের আমরা আসলাম ওখানে 7 থেকে 8 জন মহিলারা মিলাইয়া, আমাদের আধা ঘন্টার বেশি কি লাগতো? বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পাথরঘাটার একটি জনপদ। আজকে হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এবং বিক্ষোভ মিছিল করেছে চরদোয়ানি দক্ষিণ চরদোয়ানি গ্রামবাসী, এবং মানববন্ধন শেষে মিছিল সহকারে বরগুনা 2 আসনের মাননীয় সংসদ সদস্য সুলতানা নাদিরার বরাবর তারা অভিযোগ দিয়েছেন এবং বিচার দাবি করেছেন, এবং তিনি আশ্বাস দিয়েছেন আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার যাতে ত্বরান্বিত হয় সে ব্যবস্থা করব, প্রয়োজন হলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তারপরেও প্রধানমন্ত্রীর বরাবরে আমি যোগাযোগ করে যাতে বিচারটি ত্বরান্বিত হতে পারে, সুষ্ঠু বিচার যাতে পেতে পারে সে ব্যবস্থা করব। অমল তালুকদার, বাংলা 52 নিউজ, পাথরঘাটা, বরগুনা।